বর্ণনা করছি স্টিফেন হকিংয়ের এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি। ১৯৮৮ সালে প্রকাশিত, এটি একটি আন্তর্জাতিক বেস্টসেলার এবং জনপ্রিয় বিজ্ঞানের একটি যুগান্তকারী কাজ হয়ে ওঠে। এই বইয়ে সময়ের সংক্ষিপ্ত ইতিহাস এর একটি সারসংক্ষেপ রয়েছে। সময়ের সংক্ষিপ্ত ইতিহাস পাঠকদের মহাবিশ্বের রহস্যের মধ্য দিয়ে একটি যাত্রায় নিয়ে যায়। সময়, স্থান এবং মহাজগতের উৎপত্তি সম্পর্কে মৌলিক প্রশ্নগুলি অন্বেষণ করে বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং লিখেছেন, বইটি জটিল বৈজ্ঞানিক ধারণাগুলিকে এমনভাবে উপস্থাপন করে যা সাধারণ দর্শকদের কাছে অ্যাক্সেসযোগ্য। হকিং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার মাধ্যমে শুরু করেন, প্রাচীন দার্শনিক এবং বিজ্ঞানীদের ধারণার মধ্যে পড়ে যারা এর কার্যকারিতা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তারপরে তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলি প্রবর্তন করেন, যার মধ্যে আপেক্ষিকতা এবং কোয়ান্টাম মেকানিক্স রয়েছে, যা পাঠকদের বইটিতে আলোচিত পরবর্তী ধারণাগুলি উপলব্ধি করার জন্য একটি ভিত্তি প্রদান করে। বইটিতে বিগ ব্যাং তত্ত্ব, ব্ল্যাক হোল, সময়ের প্রকৃতি, সময় ভ্রমণের সম্ভাবনা এবং মহাবিশ্বের চূড়ান্ত ভাগ্যের মতো বিস্তৃত বিষয় রয়েছে। হকিং তার ব্যাখ্যা সমর্থন করার জন্য বৈজ্ঞানিক তত্ত্ব এবং পরীক্ষামূলক প্রমাণ একসাথে বুনন, স্বচ্ছতা এবং উৎসাহের সাথে এই বিষয়গুলি অন্বেষণ করেন। পুরো বই জুড়ে হকিং বাস্তবতার প্রকৃতি এবং মহাবিশ্বে আমাদের অবস্থান সম্পর্কে গভীর দার্শনিক প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি পাঠকদের অস্তিত্বের প্রকৃতি, মানুষের জ্ঞানের সীমা এবং পদার্থবিদ্যার একীভূত তত্ত্বের সম্ভাবনা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করেন, যা সবকিছু ব্যাখ্যা করতে পারে। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম শুধুমাত্র এর বৈজ্ঞানিক বিষয়বস্তুর জন্যই জনপ্রিয় হয়নি, বরং এটি স্টিফেন হকিংয়ের উজ্জ্বল মনকে প্রকাশ করেছে, যিনি অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস অস এর সাথে বসবাস করতেন এবং তার শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বইটি সৃষ্টিতত্ত্বের প্রতি ব্যাপক আগ্রহের জন্ম দেয় এবং এটি একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে, অগণিত পাঠককে মহাবিশ্বের রহস্য নিয়ে চিন্তা করতে অনুপ্রাণিত করে। এটি জনপ্রিয় বিজ্ঞানের ধারায় একটি ক্লাসিক হিসাবে রয়ে গেছে, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসাধারণের বোঝাপড়ার মধ্যে ব্যবধান কমিয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।